ওয়েলকাম টু আ মামাস জার্নি। এর আগে আমি 3 থেকে 4 মাসের বাচ্চার ডেভেলপমেন্ট নিয়ে ভিডিও করেছিলাম। এবারের বিষয়টা হলো 5 থেকে 6 মাসের বাচ্চার ডেভেলপমেন্ট বা বৃদ্ধি ও বিকাশ। চলুন আর দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। এই বয়সে বাচ্চাদের ঘাড় অনেক বেশি শক্ত হয়ে যায়, তারা ঘাড় শক্ত করে রাখতে পারে। অনেক বাচ্চা একা একাই বসতে পারে, আবার অনেক বাচ্চা একটু সাপোর্ট দিলে বসতে পারে। কোনো শব্দ হলে বা কেউ ডাকলে ঘাড় ঘুরিয়ে সেই দিকে তাকায়। বাচ্চার নাম ধরে ডাকলে সে উত্তর দেয় বা তাকায়। দূরে থাকা জিনিসগুলোও ধরার চেষ্টা করবে। নিজেকে আয়নাতে দেখতে পছন্দ করে। আয়নার সামনে নিয়ে গেলে আপনি লক্ষ্য করবেন আপনার বাচ্চা হাসবে। ওকে দেখলেই বুঝতে পারবেন ও খুব খুশি হয়েছে। আঙুল চুষতে শেখে এবং সমস্ত জিনিস যেগুলো ও হাতের কাছে পায় সব কিছুই ও মুখে দেয়। মুখ দিয়ে আ উ করে বিভিন্ন রকম সাউন্ড করে। সকলের সঙ্গে খেলতে পছন্দ করে। ওর সঙ্গে খেললে দেখবেন ও খুব আনন্দ পাবে এবং সবার কথার রেসপন্স করতে চাইবে। জোরে জোরে শব্দ করে হাসতে শিখবে। ওর সামনে নানা অঙ্গি ভঙ্গি করবেন, বিভিন্ন সাউন্ড করবেন, তাহলে দেখবেন ও খুব আনন্দ পাচ্ছে এবং জোরে জোরে শব্দ করে হাসছে। একা একা উপর হতে শিখবে। আমার বাচ্চাকে তো চিৎ করে দেওয়ার সাথে সাথেই ও স্প্রিং এর মতো উপর হয়ে যায়। 1 সেকেন্ডও সময় নেয় না। নতুন জিনিসের প্রতি আকর্ষিত হবে। এমন কোনো জিনিস যেগুলো ও কখনো দেখেনি, সেই ধরনের জিনিস দেখলে ও সেই দিকেই তাকিয়ে থাকবে অবাক হয়ে। লুকানো কোনো জিনিস খুঁজে বার করতে পারবে। যদি ওর পছন্দের কোনো খেলনা এইভাবে লুকিয়ে রাখেন, তাহলে দেখবেন ও একা একাই খুঁজে বার করতে পারবে। চলমান বস্তুকে ধরতে শিখবে। ওর হাত ধরলে ও পায়ে ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করবে। কোনো জিনিস সহজে ধরতে পারবে এবং অনেকক্ষণ ধরে সেটা ধরে রাখতে পারবে। অনেক দূরের জিনিসও সে চোখে দেখতে পাবে। আমি তো অবাক হয়ে যাই, দূরে যদি কোনো পাখিও বসে থাকে গাছে, তবুও ও দেখি ঠিক দেখতে পায়। অন্যের ইমোশনে রিয়্যাক্ট করার চেষ্টা করবে। অর্থাৎ আপনি যদি ওর সামনে গিয়ে হাসেন, তাহলে দেখবেন ও হাসছে। এই সময় বাচ্চারা অনেক বেশি খুশি থাকে। তাদের মুখে সব সময় দেখবেন একটা হাসি লেগেই থাকে। বাচ্চারা সব সময় অন্য কাউকে ইমপ্রেস করতে চায় তার হাসি দিয়ে। সারা দিনে ঘুমের পরিমাণ কিছুটা কমে যাবে এবং রাতের দিকে অনেক বেশি ঘুমাবে।
এবার বলবো কখন আপনাকে ডাক্তারের কাছে পরামর্শ করতে হবে। যদি দেখেন কোনো আওয়াজ হলেও আপনার বাচ্চা তাকাচ্ছে না, হাত শক্ত করে কোনো জিনিস ধরতে পারছে না, কাছের মানুষদের দেখলেও কোনো রিয়াকশন দিচ্ছে না বা হাসছে না, সব সময় কেবল কাঁদছে, মুখে কোনো আওয়াজ করছে না, কোনো আওয়াজ হলে সেই দিকে তাকাচ্ছে না এবং কোনো আলো বা রং বেরঙের জিনিস দেখলে সেদিকে তাকাচ্ছে না, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একবার ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবার বলি বাবা মা হিসেবে আমাদের কর্তব্য কী। বাচ্চাকে যথেষ্ট টাইম দিন এবং তার সাথে খেলা করুন, ওর সাথে গান করুন, ছড়া বলুন, কথা বলুন, তাহলে দেখবেন ও আপনার কথা শুনে শুনে নিজেও কথা বলার চেষ্টা করবে এবং আপনার কথার রিয়াকশন দেওয়ার চেষ্টা করবে। ওর চারিপাশে রঙিন এবং শব্দযুক্ত খেলনা রাখুন, তাহলে ও সেগুলোকে ধরতে চেষ্টা করবে। বাচ্চাকে দিনে 3-4 বার টামি টাইম দিন। টামি টাইম দিলে বাচ্চার মাসল শক্ত হয় এবং ঘাড় মজবুত হয়। সকলের সঙ্গে বাচ্চাকে মিশতে দিন, বিশেষ করে বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাদের সঙ্গে খেলতে দিন, তাহলে দেখবেন ও সামাজিকতা শিখবে। ওকে বাইরে ঘুরতে নিয়ে যান। ঘুরতে নিয়ে গেলে ও যেমন বাইরের পরিবেশটাকে চিনতে শিখবে, তেমনি ওর মনটাও অনেক ভালো থাকবে। আপনার বাচ্চা যদি এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো না করে, তাহলে ওকে করার জন্য জোর করবেন না, ওকে যথেষ্ট টাইম দিন, তাহলে দেখবেন ও ধীরে ধীরে এগুলো শিখে যাবে। এবং তাড়াহুড়ো করবেন না যে আমার বাচ্চা কেন এই সমস্তগুলো পারছে না, ওকে কিছুদিন টাইম দিন, ধীরে ধীরেই ও সমস্ত কিছু পেরে যাবে। 2-1 মাস অপেক্ষা করার পরেও যদি দেখেন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, তাহলে ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। আপনার বাচ্চাকে সুস্থ রাখুন এবং আপনি সুস্থ থাকুন। আমার কাছে কিছু জানার থাকলে এবং আমাকে কিছু জানানোর থাকলে নিচে দেওয়া কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমার ভিডিওটা পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন এবং আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।